ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতদেহ আনা হল ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বেগুনবাড়ি এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম শম্পা সিংহ পাল, বয়স আনুমানিক 25 বছর। পরিবারে রয়েছে স্বামী সুরেন্দ্র পাল, পরিবারে রয়েছে এক মেয়ে ও এক ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক 11টা নাগাদ ওই গৃহবধূর পায়ে একটি বিষধর সাপ কামড় মারে। গৃহবধূ চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে এবং বিছানা থেকে একটি বিষধর সাপটিকে কৌটার মধ্যে ভরে অসুস্থ গৃহবধূ সমেত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, গতকাল রাতে সময় মতো ওই রোগীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ভর্তি করার অনেকক্ষণ পরেই চিকিৎসকের বদলে নার্স চিকিৎসা করে। পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসাতে তাদের এই রোগী মারা গেল। তাদের আরো অভিযোগ, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই বিষধর সাপ রোগীর সঙ্গে আনা সত্ত্বেও কেন ঠিকমতো চিকিৎসা করতে পারলেন না চিকিৎসকেরা। এ নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন মৃত গৃহবধূর স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। আমাকে রাত্রি 11:55 ফোন করলো, সাপ কামড়েছে। তারপরে আমার গাড়ি আছে, গাড়িতে করে দুর্গতি নিয়ে এসে ভর্তি করা হলো। ওখানে একটা ইঞ্জেকশন দিল, স্লাইন দিল, সুস্থ ছিল, তখনও সুস্থ ছিল, বাবাটা যখন বের সুস্থ ছিল। তারপর ওখান থেকে অ্যাম্বুলেন্সে মালদা পাঠানো হলো। মালদা আসার পর আমি জানি না, ওখান থেকে আমি বাড়ি যাক। তারপরে কী শুনলেন এখন? সাপে আদৌ কামড়েছিল কিনা এটা জানি না। ও বলছিল যে সাপে কামড়িয়েছে, কিন্তু এটা আন্দাজে বলছে সাপে কামড়িয়েছে, সাপটা ধরেছিল, কিন্তু সাপের কোনো চিহ্ন ছিল না। কোথায় যে কামড়িয়েছে তার কোনো চিহ্ন ছিল না। হ্যাঁ, রং ট্রিটমেন্ট হয়েছে, মানে সজ্জরে হোক আর বুলবুলি হসপিটালেই হোক, রং ট্রিটমেন্ট হয়েছে, রং মারা গেছে, জন্যই মারা গেছে। না, হাতে তো সাপ নিয়েছিলেন, সকালবেলা একটা সাপ দেখলাম। সাপ নিয়েছিল, কিন্তু সাপটা বিছানায় ছিল বলেই নিয়েছিল, ধরেছিল, কিন্তু আদৌ কামড়িয়েছিল কিনা সেটা কিন্তু জানি না। কি চাইছেন আপনারা? এটা সরাসরি একটা তদন্ত হওয়া দরকার ছিল, যে সাপটা না কামড়িয়ে না রক্ত পরীক্ষা করেই মানে ইঞ্জেকশন দিল ভুলবশতে আর ওইভাবে মারা গেছে। আমার মনে সন্দেহ যাচ্ছে। আপনার নাম? বিশ্বনাথ। ঘটেছিল, আমি বাড়িতে গিয়েছিলাম, হঠাৎ একটি সাপ বেরোয়, সাপটাকে দেখতে পেলাম কিন্তু কামড়ানোর দাগ পাইনি। বুলবুলিতে আসলাম, বুলবুলিতে এসে আমি ডাক্তার দেখালাম, তো ডাক্তার দেখে বলছে হ্যাঁ কামড়েছে। তো এবার কামড়েছে তো ওই একটা ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে ভর্তি কিন্তু নেয়নি, সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছে মালদা। এবার মালদাতে আমি গেট থেকে ঢুকতে ঢুকতেই কাগজপত্র করে রেডি করে উঠলাম, করে উঠার পরে আমি ডাক্তারকে বলা সত্ত্বেও ডাক্তার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়নি। মিনিমাম 40 মিনিট পরে এসে, তারপরে তাও আবার ডাক্তার নিজে আসেনি, নার্সকে দিয়ে সব কিছু করিয়েছে। এই ডাক্তারের জন্যই, গা ফেলাতের জন্য মারা গেল, নাহলে কিন্তু আজকে মারা যেত না। এই ডাক্তার কেন আসবে না, কিসের জন্য ডাক্তার হয়েছে, নার্সকে কেন পাঠাবে, এমার্জেন্সি রুগী ডাক্তার আসবে? কতক্ষণ চিকিৎসা চলেছিল ওখানে? চিকিৎসা কতক্ষণ চলেনি, স্লাইন দিয়ে দিল, দিয়ে চলে গেল। দুটো দু হাতে ইঞ্জেকশন দিল, আর স্লাইনের ভিতরে কয়টা 8-10টা ইঞ্জেকশন দিল, দিয়ে টাঙিয়ে চলে গেল। দ্বিতীয়বার স্লাইন শেষ হয়ে গেলো, আমি বললাম যে দেখেন একদম স্লাইন শেষ হয়ে গেছে, বলছে বারবার দিতে পারবো না, সকালবেলা দিব। আপনারা তো সঙ্গে সাপও নিয়েছিলেন, দেখেছিলেন? সাপটা দেখিয়েছিলাম, সাপ দেখা সত্ত্বেও ওখানে সাপটা দেখিয়েছিলাম, সাপটাও দেখা যায়। কি চাইছেন আপনারা? কি চাইছেন? কি চাইছেন আপনারা? কি চাইছেন? ডাক্তারের গা ফেলাতে জন্য আজকে আমার স্ত্রী মারা, কালকে অন্য জনের স্ত্রী মারা যাবে, এই জিনিসটা সংশোধন করতে হবে, যাতে দ্বিতীয়বার কোনো কারো স্ত্রী যাতে মানা না যায়। আপনার নাম? আমার নাম সুরেন্দ্র পাল, বাড়ি বেগুনবাড়ি, পশ্চিমী ছবিপুর, জেলা মালদা।